আজ বিশ্ব যোগা দিবস। মধ্যমগ্রামের সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্পে পালিত হয় এই দিনটি। সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা ছাড়াও এই ক্যাম্পে অংশ নেয় কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা। সাড়ম্বরে যোগা দিবস পালিত হল মধ্যমগ্রাম বিএসএফ ক্যাম্পে। উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যমগ্রামে 179 বিএসএফ ব্যাটালিয়ানের ক্যাম্পে যোগা দিবস পালন করা হয় এদিন। এদিনের এই যোগা দিবসে বিএসএফ ছাড়াও বিভিন্ন সামরিক ও সুরক্ষা বাহিনী অংশ নেয়। সিআরপিএফ, সিআইএসএফ, এনএসজি, এনডিআরএফ, সিবিআই, এসএসজির প্রায় 1000 জন জওয়ান। এদিন জওয়ানদের যোগা তথা শারীরিক কসরত বা যোগব্যায়ামের উপকারিতা নিয়েও আলোচনা করা হয়। योगा दिवस के अवसर पर, योग दिवस के अवसर पर हमारे सभी सेंट्रल फोर्सेज बीएसएफ, सीआरपीएफ, एनएसजी, सीबीआई, सीआईएसएफ, एसएसबी के सभी अधिकारी और कर्मचारी, जितने भी हमारे ऑफिसर्स, वार्स, कांस्टेबल्स, हेड कांस्टेबल, सभी ने सभी जगह पर आज एक साथ योग का अभ्यास किया है और उसमें से लगभग 1000 लोगों ने आज यहाँ पर योगाभ्यास किया है। এই যোগা শিবিরে উপস্থিত ছিলেন স্পেশাল ডিজি আইপিএস সঞ্জীব কুমার সিং। তো আজ জিতনা ভি মে দেখতা হুম কহি পে ক্রাইম হো রা হ্যা ইয়া জাহাঁ পে ভি কুছ গড়বড় হ্যা সমাজ কে অন্দর উসকা মুখ্য কারণ তনাব হ্যা অর ইয়ে যোগ কে মাধ্যম সে জরুর মুঝে লাগতা হ্যা বহুত ফায়দা হো রা হ্যা অর ও আগে ভি হোগা। কিতনে লোগো কো আচ্ছা লাগ রাহা হ্যা হাত তারা কিজিয়ে কপাল ভাতি করতে হ্যা ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, মধ্যমগ্রাম।